नमस्कार, मैं अलविया सिद्दीकी और आप देख रहे हैं आर वॉइस न्यूज 24x7। इसमें कोई दो राय नहीं है कि काली पूजा भी बड़े ही धूमधाम के साथ पश्चिम बंगाल, उत्तर बंगाल सहित सिलीगुड़ी शहर में मनाया जाता है। सुरक्षा व्यवस्था को लेकर सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के सभी थाना की ओर से व्यापक इंतजाम किए गए हैं। सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस की भर्ती नगर थाना पुलिस ने सुरक्षा को लेकर कड़ी व्यवस्था की गई है। सिलीगुड़ी नगर निगम के 42 नंबर वार्ड नेताजी नगर इलाके के न्यू महानंदा स्पोर्टिंग क्लब बीती रात से लेकर आज सुबह तक एक किले के रूप में तब्दील हो चुका था। पूजा कमेटी के सदस्य भजन राय ने बताया है कि पिछले 23 वर्षों से न्यू महानंदा स्पोर्टिंग क्लब की ओर से बड़ी धूमधाम के साथ पूजा की जाती है। बीते कल रात प्रसाद का वितरण चल रहा था। रात के करीबन 2 बजे नारायण राय का बेटा गोपाल राय, प्रदीप राय सहित उनके कुछ दोस्त पूजा मंडप में आकर गाली गलौज करना शुरू कर दिए। उसके बाद माहौल गर्माता ही चला गया। पंडाल परिसर के अंदर सजावट के लिए बनाई गई स्टैचू को पूरी तरीके से तोड़ दिया गया। पूजा कमेटी की ओर से नारायण राय को बार बार फोन भी किया जा रहा था, पर वह फोन पर बात नहीं कर रहा था। थोड़ी देर के बाद फिर नारायण राय का बेटा पंडाल परिसर में आकर दबंगई करना शुरू कर दिया। हाथ में डंडे लेकर सबको डराने धमकाने लगा। घटना की खबर जैसे ही सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के भक्ति नगर थाना पुलिस को मिली, भक्ति नगर थाना के आईसी सहित कई अफसरों ने आकर मामले को शांत किया। घटना में नारायण राय के 2 बेटे, पत्नी सहित नारायण राय को फिलहाल भक्ति नगर थाना पुलिस हिरासत में लेकर घटना की छानबीन शुरू कर दी है। कई घंटों तक भक्ति नगर थाना पुलिस के अधिकारियों ने घटनास्थल का जायजा लेकर लोगों से बातचीत कर मामले को शांत करवाया। हाँ, अपना नाम? हमारा नाम भजन बनर्जी। এখানে কি ঘটনা হয়েছিল? এখানে ঘটনা হয়েছে, আমরা দীর্ঘ 23 বছর থেকে এখানে পূজা করছি। প্রতি বছরের মতন এবারও আমরা সাজগোজ করেই করেছি। তো যথারীতি গতকাল আমাদের খিচুড়ি প্রোগ্রাম ছিল, মহাপ্রসাদে বিতরণ হয়েছে সবাইকে। আমরা পুরো গ্রাম ভরে খিচুড়ি টিচুড়ি খেয়েছি। রাত্রি 2টার সময় নারায়ণ রায়ের ছেলে, ওর নাম জানে কি, গোপাল রায়ের যে গ্যাং প্রদীপ রায় এসে ওরা এখানে অশ্লীল ভাষায় গালাগালি করা শুরু করেছিল। আমরা খিচুড়ি পাইনি, আমাদেরকে খিচুড়ি দেওয়া হয়নি, আমাদের মুকিল খাই। ওরা আসে এখানে কি করেছিল? ওরা এসে প্রথমে গালাগালি করো, পা দিয়ে লাঠি লুটি দিয়ে ভেঙে ভেঙে দিয়ে বাড়ি চলে গেল। তারপরে আমরা, ও যখন আমাকে 2টার সময় ফোন করেছিল, বলে আমি কেন রাত্রিবেলা, এখন ওরা যা কিছু করে করুক, রাত্রিবেলা এসে এখন কোনো কিছু ঝামেলা করার দরকার নেই, আমরা সকালবেলা ইয়েটা নেব। তারপরে আমরা সকালবেলা যখন এসে আমরা পরিস্থিতিটা দেখলাম, আমি নারায়ণ রায়কে প্রথমে ডাকলাম, গোপাল রায়ের বাবা, বলে ওনাকে ফোন করলাম, উনি ফোনটা ধরতেছেন, ওনার বারবার ওনার মিসেসকে ফোনটা ধরে দিচ্ছে। বলে আমি ওনাকে ওনার মিসেসকে বললাম, বৌদি এরকম তোমার ছেলে এরকম রাত্রিবেলা এসে পুরো অত্যাচার করে ভাঙচুর করে গেছে, তুমি নারায়ণ রায়কে ডাকো। বলে ও কোথায় জানিয়ে গেছে। তারপরে যখন শোনার পরে কিছুক্ষণ পরে ওনার ছেলে লাঠি নিয়ে, ওই লাঠিটা আছে, লাঠিটা নিয়ে এখানে এসে পুরো বাবার করে এখানে আমি আমি পুরো বাকি মূর্তিও ভেঙে দেবো, তোমাদের দেখে নিব। তো আপনারা কি এই ঘটনা নিয়ে কি আপনাকে পুলিশ প্রশাসনকে জানাইছিলেন? হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে তারপরে আমরা জানালাম, সকালবেলা আমরা জানালাম। তারপরে ছেলের সবাই এখানে আলোচনা হলো যে যাই হোক একটা মিসল হবে, মিসল ওনার নারায়ণ রায়কে আবার ফোন করা হলো, আবার ওনার মেসেজ ধরলো, উনি বলে অসুস্থ, বাহানা করে বাড়ির থেকে আসতেছে না। তারপরে কিছুক্ষণ পরে ওনার নারায়ণ রায় বড়ো ছেলে আসলো, উনি নারায়ণ রায় আসলো, এসে এখানে আমাদের সঙ্গে বাজে ব্যবহার করলো সবার সাথে। আমরা তারপরে মিছিল করলাম, এখানকার বিশিষ্ট পুরানা নাগরিক সাধন বর্মনকে ডাকানো হলো। হ্যাঁ, ওনাকে ডাকলো, দাদা তুমি তো পুরানা, ওনার দ্বারাই এই পাড়া প্রতিষ্ঠান, ওনাকে দ্বারা এই মন্দির প্রতিষ্ঠান। নারায়ণ রায়ও প্রথমে এই মন্দির ক্লাবের মধ্যে যুক্ত ছিল, মদ বিরোধের জন্য উনি আলাদা হয়ে গেছেন। আমরা সবসময় এখনও ওনাকে ডাকি, ওনাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ওনার ভিতর থেকে মানসিকতা ছিল। এই ঘটনা নিয়ে আপনারা কি পুলিশে লিখিত অভিযোগ জানাবেন? আমরা এখন আমরা লিখিত অভিযোগ যাব। আরেকটা ব্যাপার আমি বলছি, এখানে সবাই ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে যে সমস্ত আলোচনা, মিউচুয়াল আলোচনা হলো, বলে বিকালবেলা আমরা মিউচুয়াল হবো, সেটা সাধারণ রায় বক্ত মন্তব্য করে দিলাম, না এখন ঝামেলা পূজা চলছে, আমরা বিকালবেলা আমরা বসবো, হবে ছেলেদের বা না,
যখন এখানকার সদস্য শঙ্কর মুখার্জি একা মাংস আনতে গেল বাড়ির সামনে দিয়ে, ওনার বাড়ির সামনে অল ফ্যামিলি মিলে না শঙ্কর মুখার্জিকে মাথা মোটা ফাটায় দিল, পুরো পিটাই দিল। তারপরে ওনার ফোন করে তখন সবাই আমরা তখন ওনাকে বাঁচানোর জন্য আমরা গেলাম। তারপরে উনি ঘরে ঢুকে ওরা অল ফ্যামিলি ঘরে দরজা বন্ধ করে, যখন ওকে আমরা ডাকানোর সৃষ্টি করলাম, ওনার বউ উনি আমাদের সঙ্গে আরও বাজে ব্যবহার করলো, এর উপরে মারতে মুকুল রায়কে মারার জন্য চলে আসলো। এই হলো পরিস্থিতি। আমাকে তো পুলিশেই দেখলো। নাম ষষ্ঠী বর্মন। এখানে কি ঘটনা হয়েছিল? এখানে তো পূজা কমিটি ভালোভাবে পূজা করতেছে, 10টা হইতে আমরা মেলা শেষ, কোনো ঝামেলা ছিল না। তারপরে রাত্রে তো এটা 2টার সময় লাঠি টাঠি নিয়ে মুক্তি ভাঙিয়ে দিছে। কে আসছিল লাঠি সাঠি নিয়ে? কে গোপাল রায়? হ্যাঁ গোপাল রায়। ওর বাড়ি কি এখানে? তো আমরা সবাই, ওর বাবা আসলো, বাবা এসে পূজা ভাটা করে ওকে তো নিয়ে চলে গেল। যাওয়ার পরে ও তো মাংস আনতে গেছে, রাস্তায় ওকে কেন মারলো? তারপরে আবার সকালবেলা, সকালবেলা কাকে লাঠি নিয়ে মারছে? This book will be available in Flipkart and Amazon within a week, so please place your order, read and enjoy. Thank you everyone.